হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা। শীতকাল তো পুরোদমে পড়ে গেছে আর এই শীতকালে আমাদের স্কিন প্রচুর ড্রাই হয়ে যায়, আর তাই জন্য এই শীতকালে আমাদের স্কিনকে আরো বেশি যত্ন নেওয়া প্রয়োজন। আজকে আমি তোমাদের সাথে উইন্টার মর্নিং স্কিন কেয়ার রুটিন শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমে খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে আমার মুখটা ধুয়ে নেব, ফলে সারা রাত আমাদের স্কিনে যত ডার্ট বা অয়েল থাকে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে হিমালয়া নিম ফেস ওয়াশ ইউজ করছি, তোমরা তোমাদের পছন্দ মতো ফেস ওয়াশ ইউজ করতে পারো। অল্প ফেস ওয়াশ নিয়ে আমার সারা মুখে সার্কুলার মোশনে লাগিয়ে নেব, 2 মিনিট পর্যন্ত মাসাজ করব, তারপর নর্মাল জলে ওয়াশ করে নেব। এরপর আসছে স্ক্রাব। স্ক্রাবের জন্য আমি নিয়ে নিচ্ছি 2 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 চামচ মধু, 1 চামচ গোলাপ জল। এখন ভালো করে মেখে নেব। বেসন আর চালের গুঁড়ো ন্যাচারাল স্ক্রাবারের কাজ করে আর আমাদের ফেসের ডেড স্কিন সেল আর অয়েলি ভাব দূর করে, আর হলুদ আর মধু আমাদের অ্যাকনে দূর করতে সাহায্য করবে, আর গোলাপ জল আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করতে সাহায্য করে। এখন ফেস প্যাকটা মুখে 15 মিনিট পর্যন্ত রাখবো, তারপর ঠান্ডা জলে ওয়াশ করে নেব। টোনার, টোনিং এর জন্য আমি ইউজ করছি গোলাপ জল। এরপর ময়শ্চারাইজার হিসেবে আমি ইউজ করছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল একটা খুব ভালো ময়শ্চারাইজার। অ্যালোভেরা জেল আমাদের মুখে অয়েল ক্লিয়ার রাখতে সাহায্য করে আর তার সাথে সাথে অ্যাকনেও দূর করে। এরপর আমি ইউজ করছি নিভিয়া সফট ক্রিম। এটা আমাদের স্কিনকে হাইড্রেটেড করে তুলবে, আর যেটা শীতকালে সবচেয়ে বেশি জরুরি সেটা হলো আমাদের স্কিনকে অল টাইম হাইড্রেট রাখা। আর সবশেষে লিপ বাম, যা আমাদের ঠোঁটকেও হাইড্রেট করে রাখবে, আর আমি এখানে ইউজ করছি মেবলিনের লিপ বাম। শীতকালে আমাদের স্কিনকে সবসময় হাইড্রেটেড করে রাখতে হয়, যাতে আমাদের স্কিন রুক্ষ শুষ্ক বা ড্রাই না লাগে, আর তার জন্য আমাদের স্কিন কেয়ারের সাথে সাথে সারাদিনে 8 থেকে 9 গ্লাস জল খাওয়া অত্যন্ত প্রয়োজন। আর আমার এই ভিডিওটাকে ভালো লেগে থাকলে এই ভিডিওটাকে প্রচুর প্রচুর লাইক কমেন্ট আর শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।